দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। শুরুতেই জানাবো শিরোনাম। শুরুতেই জানাবো, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকার আবার নির্বাচন খেলা শুরু করেছে বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানাবো বিএনপির সঙ্গে সংলাপ নিয়ে আশার প্রদীপ এখনও নিভে যায়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবারে থাকছে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা এলো ইন্দোনেশিয়া থেকে। জাতীয় সংসদের হুইপ স্বপন বলেছেন টালমাটাল বিশ্ব পরিস্থিতিতে শেখ হাসিনা অপরিহার্য। জানিয়ে দেব পোশাক কর্মীদের জন্য খুলেছে ইউরোপের শ্রমবাজার। এদিকে জামায়াতকে 10 বছর পর সমাবেশের অনুমতি দিল পুলিশ। এবং সর্বশেষ জানাবো পরিবর্তন না এলে মালয়েশিয়া টিকে থাকবে না বললেন আনোয়ার ইব্রাহিম। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আবারও নির্বাচন নিয়ে খেলায় মেতেছে সরকার ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন 2014 ও 2018 সালে ভোট দিতে পারেনি জনগণ, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকার আবারও নির্বাচন খেলা শুরু করেছে। কোনো নির্বাচন এদেশে হবে না যদি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না হয়। সামনে নির্বাচন নিয়ে নির্বাচন খেলা খেলতে চাচ্ছে আওয়ামী লীগ। বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে শ্রমিক কর্মচারী সমাবেশে তিনি একথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিংয়ের প্রতিবাদে এ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়। মির্জা ফখরুল বলেন, আমাদের প্রয়োজন একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু অবাধ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আজকে নিরপেক্ষ সরকারের দাবিতে গোটা জাতি ঐক্যবদ্ধ। কোনো নির্বাচন এদেশে হবে না যদি তত্ত্বাবধায়ক নির্দলীয় সরকারের অধীনে না হয়। এজন্য এই সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নতুন নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন করতে হবে। এছাড়া অন্য কোনো বিকল্প নেই। দুনিয়ার মজদুর এক হও স্লোগান দিয়ে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, এই আওয়ামী লীগ সরকার যারা জোর করে 14 বছর ধরে ক্ষমতা দখল করে আছে তারা অত্যন্ত সুচিন্তিতভাবে, সচেতনভাবে সাধারণ মানুষের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে। আজকে শ্রমিক ভাইরা আপনারা এখানে সমবেত হয়েছেন, আপনাদেরকে ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করা হচ্ছে, শ্রমিকদের কাজের কোনো সংস্থান নেই। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা সহ একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিএনপি যে আন্দোলন শুরু করেছে তাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে শ্রমিক কর্মচারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংলাপ নিয়ে আশার প্রদীপ এখনও নিভে যায়নি উবায়দুল কাদের। বিএনপির সঙ্গে সংলাপ নিয়ে আশার প্রদীপ এখনও নিভে যায়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের। তবে সংলাপ নিয়ে আওয়ামী লীগ এখনই ভাবছে না বলে জানান তিনি। শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এমন মন্তব্য করেন। আওয়ামী লীগ ও সংসদীয় বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। উবায়দুল কাদের বলেন, সংলাপ নিয়ে আসার প্রদীপ এখনও নিভে যায়নি, সংলাপ হবে কিনা তা ভবিষ্যতে বলে দেবে, তবে এখনই সংলাপ নিয়ে ভাবা হচ্ছে না। তিনি বলেন, আশার প্রদীপ কোনোদিনও নিভে যায় না। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা এলো ইন্দোনেশিয়া থেকে। বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে চীনের পতাকাবাহী জাহাজ এমবি জেহাই। ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসা জাহাজটি শনিবার ভোর 5টায় বন্দরের হাড়বাড়িয়া 11 নম্বর বয়ায় ভিড়েছে। এর আগে শুক্রবার রাতে জাহাজটি বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকায় পৌঁছায়। এদিন সকাল থেকেই কয়লা খালাস ও পরিবহন কাজ শুরু হয়েছে। জাহাজ থেকে খালাস করা কয়লা লাইটারেজে করে নেওয়া হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব জেটিতে, তারপর তা স্বয়ংক্রিয় পদ্ধতিতে সংরক্ষণ করা হচ্ছে কেন্দ্রটির শেডে এবং গোডাউনে। কয়লা নিয়ে আসা জাহাজটি স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনা সহকারী ব্যবস্থাপক খন্দকার সিরাজুল হক জানান, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আমদানি করা 26,620 মেট্রিক টন জ্বালানি কয়লা নিয়ে জাহাজটি গত 21 মে মোংলা বন্দরের উদ্দেশ্যে ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসে। 19 দিনের মাথায় জাহাজটি শুক্রবার রাতে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া এসে পৌঁছায়। এরপর সেখান থেকে জাহাজটি শনিবার ভোর 5টার দিকে বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়া 11 নম্বর অ্যাঙ্করেজে ভিড়েছে। এরপর সকাল থেকেই শুরু হয়েছে কয়লা খালাস ও পরিবহনের কাজ। খালাস করা ছোট নৌযানে করে নেওয়া হচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে।
টালমাটাল বিশ্ব পরিস্থিতিতে শেখ হাসিনা অপরিহার্য হুইপ স্বপন। জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন বলেছেন, 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির পর সমগ্র বিশ্ববাসীর উপর একযোগে বর্তমান সময়ের মতো দুর্যোগ দুর্বিপাক নেমে আসেনি। মহামারী করোনা, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, স্যাংশন পাল্টা স্যাংশন, জ্বালানি তেলের মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধি, সব মিলিয়ে মানব জাতির উপর এক ভয়াবহ দুর্বিষহ সময় নেমে এসেছে। লাগামহীন মূল্যবৃদ্ধিতে উন্নত, উন্নয়নশীল, স্বল্পোন্নত সব শ্রেণীর দেশের জনগণ অস্বস্তিকর কাল অতিক্রম করছে। তিনি বলেন, আমাদের মতো রাষ্ট্রের জন্য মানুষের ভালোভাবে বেঁচে থাকাটা বড় চ্যালেঞ্জ। বর্তমান টালমাটাল বিশ্ব পরিস্থিতিতে আমাদের জাতীয় ঐক্য, শান্তি এবং শেখ হাসিনা অপরিহার্য। বাংলাদেশ বাঙালি ও শেখ হাসিনা সমর্থক শব্দে পরিণত হয়েছে। জয়পুরহাট দুই নির্বাচনী এলাকার আক্কেলপুর ও বালাই উপজেলার 8টি গ্রামে অনুষ্ঠিত দোয়া মাহফিল এবং উন্নয়ন ও জন আকাঙ্ক্ষা বিষয়ক মতবিনিময় সভায় হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন এসব কথা বলেন। তিনি বলেন, বাঙালির একজন শেখ হাসিনা আছেন। তিনি পরম ধৈর্যশীল, দেশপ্রেম, মানবপ্রেম ও সততার পরীক্ষায় উত্তীর্ণ। তিনি দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন এবং সমস্যার গভীরে প্রবেশ করে সব সমস্যা মোকাবেলা করার সৎসাহসের অধিকারী। দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার নাগরিকদের ধারণ করার গুণাবলী সম্পন্ন বিচক্ষণ রাষ্ট্রনেতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তীক্ষ্ণ মেধা ও কঠোর পরিশ্রম করে বাংলাদেশের জনগণকে এখনও অন্যান্য দেশের তুলনায় ভালো রাখতে পেরেছেন। পোশাক কর্মীদের জন্য খুলছে ইউরোপের শ্রমবাজার। প্রথমবারের মতো ইউরোপ যাচ্ছেন বাংলাদেশের তৈরি পোশাক খাতের দক্ষ কর্মীরা। সরকারি খরচে বুলগেরিয়াতে 55 জন কর্মী পাঠাচ্ছে বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, বোয়েসেল। দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ বুলগেরিয়া, যার অন্যতম প্রধান শিল্প গার্মেন্টস ও টেক্সটাইল উৎপাদন। এবার দেশটি প্রথমবারের মতো কর্মসংস্থানের সুযোগ মিলেছে বাংলাদেশের তৈরি পোশাক খাতের দক্ষ কর্মীদের। মূলত সরকারি খরচে বোয়েসেলের মাধ্যমে প্রথম দফায় 55 জন কর্মী যাচ্ছেন বুলগেরিয়াতে। এর মধ্য দিয়ে ইউরোপের কোনো দেশে তৈরি পোশাক খাতে কর্মসংস্থান হচ্ছে বাংলাদেশি কর্মীদের। বুলগেরিয়া সরকারের চাহিদা অনুযায়ী দেশটির পোশাক কারখানাগুলোতে বাংলাদেশি সুইং ও প্রসেসিং মেশিন অপারেটর, টেক্সটাইল টেইলার সহ দক্ষ কর্মী পাঠানো হচ্ছে, যাদের ন্যূনতম বেতন 35,000 টাকা, ওভারটাইম সহ দাঁড়াবে 50,000 টাকা, পাশাপাশি আবাসন সুবিধাও দেবে নিয়োগকারী প্রতিষ্ঠান। বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মল্লিক আনোয়ার বলেছেন, বুলগেরিয়াতে দেশের গার্মেন্টস কর্মী পাঠানো হচ্ছে। বর্তমানে ভিসা প্রসেসিং চলছে, এর মাধ্যমে প্রথমবারের মতো দেশটিতে পোশাক শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। আর ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান নিশ্চিতে বিশেষ কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ শহীদুল আলম। উল্লেখ্য, 20 থেকে 35 বছর বয়সী দক্ষ পোশাক কর্মীরা বুলগেরিয়াতে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। বোয়েসেলের বাসাইকৃতদের মধ্য থেকে বুলগেরিয়ার কোম্পানি প্রতিনিধিরা পুনরায় পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত প্রার্থী বাছাই করবেন। মূলত 2022 সালে প্রথম বাংলাদেশ থেকে পোশাক কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করে বুলগেরিয়া সরকার। এদিকে চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশে অন্তত 12 লাখ বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বিএমইটি। সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। পরিবর্তন না এলে মালয়েশিয়া টিকবে না, দাবি আনোয়ার ইব্রাহিমের। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার দেশে সংস্কারের প্রয়োজনীয়তার কথা আবারও বলেছেন। তিনি বলেছেন, মালয়েশিয়াকে সংস্কারের মাধ্যমে পরিবর্তন করতে হবে, তা না হলে দেশ টিকে থাকতে পারবে না। আল জাজিরার এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন ইব্রাহিম। তিনি বলেন, যখন সরকার পরিচালনার কথা আসে তখন আমার মনে হয় আমার দায়িত্ব পরিবর্তন করা, কারণ দেশ কিছু ক্ষেত্রে ধ্বংস হয়ে গেছে। তিনি আরও বলেন, একটি স্পষ্ট রাজনৈতিক প্রতিশ্রুতি এবং পরিবর্তনের সংকল্প না থাকলে আমি বিশ্বাস করি না যে মালয়েশিয়া টিকে থাকবে। 75 বছর বয়সী আনোয়ার ইব্রাহিম 2022 সালে নভেম্বরের পর নির্বাচনের মাধ্যমে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এ নিয়ে তার রাজনৈতিক উত্থান বেশ দ্রুত। 90-এর দশকে মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ সরকারের সেকেন্ড ইন কমান্ড হন আনোয়ার। পরে তিনি পদচ্যুত হন। এরপর তিনি 2 বার জেলেও যান। শেষে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন।